মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ সতেরোই জুলাই বিকাল সাড়ে তিনটে নাগাদ ফল প্রকাশ করা হবে সাংবাদিক সম্মেলন করে এবং তারপরই চারটের মধ্যে প্রকাশিত হবে অনলাইনে তবে এবার প্রশ্ন হচ্ছে কলেজে ভর্তি কবে এই কলেজে ভর্তির ডেট নিয়ে একটা আপডেট দিয়েছে শিক্ষামন্ত্রী পার্থবাবু একই সঙ্গে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন শিক্ষামন্ত্রী পার্থবাবু কবে থেকে কলেজে ভর্তি কিভাবে ভর্তি হতে হবে সবটাই জানাবো আজ এই ভিডিওর মধ্যে সকলকে রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো এখনই সাবস্ক্রাইব করো আমাদের হ্যাশট্যাগ স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করো সবার আগে এদিন আমাদের শিক্ষামন্ত্রী জানান দশই আগস্ট থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে তবে এবছরও বিগত বছরের মতনই অনলাইনেই ভর্তি হবে ভর্তির সময় ছাত্রছাত্রীদের আসতে হবে না কলেজে একই সঙ্গে সমস্ত প্রক্রিয়ায় শেষ করতে হবে অনলাইনে টাকা জমা দিতে হবে ব্যাঙ্কে আরও জানান যখন কলেজ খুলবে তখনই সমস্ত ডকুমেন্টস নিয়ে অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে কলেজে তবে এই মুহুর্তে সবটাই চলবে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এবং কবে কলেজ খুলবে এবং কবে আমাদের কলেজে যেতে হবে ডকুমেন্টস কবে দেখাতে হবে সে নিয়ে কোনো আপডেট এখনও কিন্তু আমাদের জানা নেই বা সকলের কাছেই এখনও পর্যন্ত অনিশ্চিত একই সঙ্গে একথাও জানিয়ে দেন যে যদি কেউ কোনো ভুল তথ্য অর্থাৎ ভুল ডকুমেন্টস অনলাইনে সাবমিট করে এবং পরবর্তীতে যদি সেই সেই ডকুমেন্টসের অরিজিনাল কপি না দেখাতে পারে তবে অবশ্যই কিন্তু তার ভর্তির প্রক্রিয়া বাতিল হবে অর্থাৎ সে কলেজে ভর্তি হতে পারবে না তো অবশ্যই সকলে অরিজিনাল এবং সঠিক তথ্য দেবে অনলাইনে ভর্তির সময় তো এই ছিল আজকে আমাদের আপডেট এর পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হব তোমাদের সামনে সকলের ভালো রেজাল্টের কামনা করছি এবং সকলে ভালো থেকো থ্যাংক ইউ এখনই সাবস্ক্রাইব করো আমাদের হ্যাশট্যাগ স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করো সবার আগে